দর্শক সবাইকে স্বাগত এটি নিউজে আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সাথে আছি আমি আকাশ হেসান দর্শক প্রায় প্রতিদিন আমরা হাজির হয়ে যাই ঠিক এই সময় হ্যাপেনিং পয়েন্ট নিয়ে নতুন কোনো বিষয় নতুন কোনো অতিথির সাথে দর্শক আজকে আমাদের বিষয় আবাসন খাতে বিনিয়োগ পরিস্থিতি আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে যুক্ত আছেন আজকে মডার্ন গ্রিন সিটি চেয়ারম্যান লায়ন জনাব মোহাম্মদ সেলিম উল্লামিয়া জনাব সেলিম উল্লামিয়া আপনাকে স্বাগত জানাচ্ছি এটি নিউজের স্টুডিওতে আপনাদের আপনাকেও স্বাগতম ধন্যবাদ দর্শক যেটা বলছিলাম আজকে আমাদের বিষয়ে আবাসন খাতে বিনিয়োগ পরিস্থিতি আসলে অস্থিতিশীল পরিস্থিতি এবং বিনিয়োগে মানুষ বা গ্রাহক একটু পিছে আছে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো কেন মানুষ বিনিয়োগ করবে আবাসন খাতে এবং আবাসন খাতে বিনিয়োগ কতটা মানুষের জন্য লাভবান হবে সে বিষয়গুলো বিস্তারিত আজকের এই হ্যাপিনিং পয়েন্টের আলোচনায় উঠে আসবে আমি ফিরে যেতে চাচ্ছি আমাদের অতিথি জনাব মোহাম্মদ সেলিম উল্লামিয়ার কাছে প্রথমেই জনাব আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি আপনি চেয়ারম্যান মডার্ন গ্রিন সিটির এর পেছনের গল্পটা জানতে চাচ্ছি আপনার কাছ থেকে বিষয়টা এরকম আমরা ঢাকায় থাকি এখানে ওরকম একটা ভালো পরিবেশ আমরা পাই না আমি অস্ট্রেলিয়া এবং ইউরোপ সহ আরও উন্নত বেশ কয়েকটা দেশে ভ্রমণ করছি এবং সেখানে যাই দেখছি যে তারা আবাসন প্রকল্প করে পরিকল্পিতভাবে এবং সেখানে গ্রিনারিজ থাকে তো সেখান থেকেই আমি চিন্তা করছি যে আমি এরকম একটা প্রজেক্ট বাংলাদেশে করতে চাই যেটা নাকি সবুজে গেরা থাকবে এবং পরিকল্পিত পরিকল্পিতভাবে রাস্তাঘাট বড় থাকবে এবং এই সেই লক্ষ্যেই আমার এই প্রজেক্ট করা এবং আমি চ্যালেঞ্জ নিয়েছি যে এটা আমি বাংলাদেশে ভালোভাবে করে সফল হব জি আসলে খুব দীর্ঘ সময় হয়তো বা না খুব অল্প সময় আপনার এই প্রজেক্টটি হাত দেওয়া হয়েছে আমি যতদূর জানি তিন বছর এই তিন বছরের মধ্যে আপনি প্রজেক্টের ডেভেলপমেন্ট কতটুকু করেছেন জানাবেন আমাদের এই তিন বছরের মধ্যে আমি অনেক কাজ আগাইছি সেটা হলো আমি অলরেডি এখানে ফুটবল খেলার মাঠ করেছি ব্যাডমিন্টন ভলিবল এবং ক্রিকেট এবং সুইমিং পুল করেছি এবং স্কুল স্কুলের কনস্ট্রাকশন কাজ চলতেছে এবং একটা হসপিটালের কাজ আমরা এরই মধ্যে ধরবো এবং একটা মার্কেটের কাজ অলরেডি তিনতলা হয়ে গেছে আর আমরা প্রায় চারশো বিঘা জমির মতো ভরট করছি আর অনেক আমরা অনেক কোম্পানি হয়তো লেআউটে থাকে যে এখানে মসজিদ হবে এখানে খেলার মাঠ হবে আর আমি যেটা করেছি সেটা হলো আমি অলরেডি এই সুবিধা নাগরিক সুবিধাগুলো আগেই করেছি আগেই করেছি আগেই এখন আমার ওখানে পিকনিক স্পট করেছি যারা ওখানে বসবাস করবে আপনি যেমন বলছিলেন যে আসলে পরিকল্পিত এবং সবুজে ঘেরা একটি নগরী আপনি দিতে চান আসলে সবারই উদ্দেশ্য থাকে সবুজে ঘেরা পরিকল্পিত নগরী এই সবুজে ঘেরা পরিকল্পিত নগরীর জন্য আসলে বাস্তবিক অর্থে আসলে যখন দেখা যায় আবাসন প্রকল্প দাঁড়িয়ে যায় ঠিকভাবে রাস্তা থাকে না ঠিকভাবে আসলে ফুটপাত থাকে না বা সবুজের যে বিষয়টি সেটা নাগরিকদের জন্য যে বিষয়টি আসলে দরকার সেটি থাকে না সেটি আসলে বাস্তবায়ন আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেছেন বা স্পেশালি কিভাবে এটাকে দেখছেন আমরা এটা আপনি যে কথা বলছেন হ্যাঁ আপনার কথা ঠিক যে অনেকেই বলে কিন্তু আমি এটা অলরেডি করেছি আমার এখানে যারা ভিজিটর যায় তারা যাইয়া বলে যে ঢাকায় তো অক্সিজেনের অভাব আর এটা তো অক্সিজেনের ফ্যাক্টরি তো এরকমই ইচ্ছা আমার ছিল যে ওখানে যারা যাবে তাদের সবাই যেন মানে খুব খুশি হয় যে না এরকম একটা ভালো প্রজেক্ট করেছে আমি অলরেডি এই পার্ক করেছি এবং সবুজায়ন করেছি তো এখানে আমি পার্কের কোনো এন্ট্রি টিকিট আমি নেই না তো এটার পিছনে কারণ আছে কারণ হলো এই যে আমি ওখানে যে বিজনেসটা করতে যাচ্ছি সেটা নট ফর বিজনেস অনলি শুধু টাকার জন্য না আমি চাচ্ছি এরকম একটা প্রজেক্ট করতে যেখানে মানুষ যাবে এবং আমার সুনাম করবে তো আমি তিন বছরে যা করেছি আমার দেখা মতে এমন কোনো লোক নাই যে ওখানে যাইয়া বলে না যে না এই প্রজেক্টটা এত অল্প সময়ের মধ্যে এত গ্রিনারিস করছে এত গাছপালা করছে এত নাগরিক সুযোগ সুবিধা করছে যেমন কনভেনশন হল করেছি এখনই অনুষ্ঠান করা যাবে পিকনিক স্পট করেছি এবং রিসোর্ট করেছি তো এগুলো আমি আগেই করেছি আচ্ছা তো এখন আমরা প্লট যাদেরকে হ্যান্ডওভার দিচ্ছি তারা বাড়ির কাজও ধরছে এবং মসজিদ তো সবার আগেই করেছি তো এই সুবিধাগুলো তারা এখনই দৃশ্যমান হ্যাঁ এই তারা খুশি যারা প্লট কিনেছে তারা খুশি আচ্ছা আসলে আসলে আবাসন প্রকল্পে আমাদের আজকের বিনিয়োগ পরিস্থিতি আমরা যদি লক্ষ্য করি মানুষের বিশ্বাসের জায়গাটা আসলে কম এবং আবাসন প্রকল্পে তো আরেকটু রিস্কি হয়ে যায় মানুষের জন্য কারণ দীর্ঘমেয়াদী একটি ইনভেস্টমেন্ট কবে হ্যান্ড পাবে আসলে সেই জায়গাতে আপনারা কিভাবে কাজ করছেন আমরা আমাদের যারা এই ক্লায়েন্ট আছে তাদেরকে আমরা এইভাবে বুঝাইতে সক্ষম হচ্ছি যে আপনি যদি সম্ভব হয় আপনি এককালীন প্লট রেজিস্ট্রি নিয়ে নিলে আপনাকে আমরা সাথে সাথেই প্লট বুঝাই দিতে পারব আমি এই এরকম রেস্ট্রিও দিচ্ছি যে সে পে অর্ডার দিবে যেদিন আমি রেজিস্ট্রি করব। সেদিন সে রেজিস্ট্রি পাওয়ার পরে আমাকে পে অর্ডার দেবে এবং তারপরের দিন সে যায়া তার প্লটে সে গাছ লাগাইবে হ্যাঁ সে ঘর করবে যে কিছু সে করতে পারবে এবং আমার যারা আমাদের এখানে প্লট কিনেছে এরা ঠিক অনেকে এরকমই করেছে এবং ওনারা যখন এই প্লটটা বুঝা পাইছে তখন দেখা যায় তারই আত্মীয় স্বজন বন্ধুবান্ধব চারজন পাঁচজন আবার আসতেছে যে হ্যাঁ উনি প্লট বুঝা পাইছে আমাদেরকেও প্লট দেন আচ্ছা দারুণ বলেছেন কিন্তু আরেকটি বিষয় আমি যদি একটু ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চাই বর্তমানে যারা ইনভেস্টমেন্ট করছেন আসলে অস্থিতিশীল পরিস্থিতি এবং এই বর্তমানে মানুষ বিনিয়োগ করতে একটু ভাবছেন তাদের মধ্যে আসলে বর্তমান পরিস্থিতিতে আসলে কি কেমন সংখ্যক মানুষ এই আবাসন প্রকল্পে ইনভেস্টমেন্টে আসছে কেমন দেখছেন আপনি বিষয়টা এখন যদিও একটু ক্লায়েন্ট কমেছে তো যাদের কাছে হোয়াইট মানি আছে এরা সত্যিকারের অর্থে যাচ্ছে তারা ঠিকই ইনভেস্ট করতেছে হ্যাঁ তো আমরাও চাই যে যাদের হোয়াইট মানি আছে তারা আমাদের সাথে বিজনেস করুক আর আমাদের লক্ষ্যই যেহেতু যে আমরা খুব একটা প্রফিট করতে চাচ্ছি না আমরা একটু সুনাম করতে চাচ্ছি সেক্ষেত্রে আমাদেরও প্রাইসটা আমরা সর্বনিম্নই রেখেছি যাতে সাধ্যের মধ্যে থাকে দামটা আচ্ছা আপনার স্বপ্ন সেই স্বপ্নটা আসলে আবাসন প্রকল্প যখন শুরু করা হয় সেটা থাকে একজন ব্যক্তি স্বপ্ন ব্যক্তি স্বপ্ন শত মানুষ হাজার মানুষের স্বপ্ন হয়ে যায় সেই স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে আসলে যারা ইনভেস্টমেন্ট করবে সেক্ষেত্রে আপনারা নিশ্চয়তা কতটা দিচ্ছেন এবং ইনভেস্টমেন্ট আপনি বলছিলেন আসলে স্বল্প মূল্যে মানুষ যাতে পায় এবং এই এর নিশ্চয়তা কতটুকু এবং কেমন ইনভেস্টমেন্ট রিটার্ন তারা পাবেন নিশ্চয়তা আমি আমি মনে করি একশো থেকে একশো একশোই হ্যাঁ একশো পার্সেন্ট নিশ্চয়তা পাবে এই কারণেই পাবে যে আমাদের ইচ্ছাই হলো যে আমরা মানুষকে ব্যাটার সুবিধা দিব এবং মানুষ থেকে আমরা যেটা রিটার্ন নিব। সেটা টাকার থেকে বড় হইল যে তাদের একটা এই দোয়া এবং ওনারা যাতে একটা সুনাম করে আমার ইচ্ছাই যে আমি বাংলাদেশে এরকম একটা প্রজেক্ট করতে চাই যে এই প্রজেক্টটা একটু ডিফারেন্ট সবাই যাতে বলে যে না এখানে আমরা ইনভেস্ট করে আমরা প্রতারিত হই নাই এবং আমরা সঠিকভাবে আমরা প্লট পাইছি হ্যাঁ এটাই আমার আসলে মূল লক্ষ্য এজন্য আমি একশো পার্সেন্ট নিশ্চয়তা দিতে পারি যে আমার এখানে কেউ ইনভেস্ট করলে সে শুধু লাভবানই হবে যেহেতু আমাদের আমরা আপনার কাছে পর যে ফিরে আসছি দর্শক আপনারা দেখছেন ইসলামী ব্যাংক প্রেজেন্স হ্যাপেনিং পয়েন্ট সম একটি বিরতির সাথেই থাকুন দর্শক সবাইকে বিরতির আবারও স্বাগত আপনারা দেখছেন হ্যাপেনিং পয়েন্ট আপনাদের সাথে আছি আমি আকাশ হেসান ফিরে যাচ্ছে আমাদের অতিথির কাছে জনাব মোহাম্মদ সেলিম উল্লাহ আমরা আলোচনা করছিলাম আসলে ইনভেস্টমেন্ট নিয়ে আপনি বলছিলেন আমি যদি আবার একটু ইনভেস্টমেন্ট নিয়ে আসতে চাই আপনি একজন ব্যবসায়ী আপনি ভালোভাবে যেভাবে বুঝেন কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে এবং তার রিটার্ন কতটুকু আসলে গারো কাছে আপনি বলছিলেন যার কাছে ওয়াইট মানি আছে বা টাকা আছে বিনিয়োগ করতে চায় সেক্ষেত্রে আসলে আবাসন প্রকল্পে বিনিয়োগ কতটা লাভজনক আপনি মনে করছেন আমি মনে করি আবাসন প্রকল্পে বিনিয়োগ করা হানড্রেড পারসেন্ট লাভ এই কারণেই লাভ এখানে কোনো লস হয় না আগের লোকেরা বলতো যে মাটি হলো খাটি তো এই প্লট কিনলে আমরা সমস্ত জায়গায় দেখে দেখছি যে একটা ন্যূনতম দামে এখন প্লট কিনা হয় দুই চার পাঁচ বছর সাত বছর যাওয়ার পরে এটা অনেক দাম হয়ে যায় তো আমি মনে করি যে যার যারা চাকরি করে তারা মান্থলি একটা টাকা দিয়ে গেলে একটা সময় তার একটা অ্যাসেট হয়ে যায় তো এই জন্যই আমি মনে করি যে আবাসন খাতে বিনিয়োগ করাটা বেটার অন্য খাত থেকে আচ্ছা দারুণ বলেছেন আপনার আসলে প্রজেক্টের নাম মডার্ন গ্রিন সিটি আপনি বলছিলেন নাগরিক সভ্যতা এবং নাগরিকদের জন্য চিন্তা করে আপনি নানা বাস্তুমুখী পদক্ষেপ গ্রহণ করেছেন আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে আসলে লোকেশন অনেকে বলে যে একটু সবুজের জন্য আমি একটি প্রজেক্ট করেছি কিন্তু সেটি এমন একটি জায়গায় থাকে যা কিনা মানুষের জন্য একটু দূরবদ্ধ পৌঁছাতে বা ঢাকা থেকে দূরে মানুষটা একটু ঢাকার কাছেই সবুজে ঘেরা একটি প্রাকৃতিক পরিবেশ যেখানে কিনা তিনি তার শেষ সময়টা একটি সুন্দরভাবে কাটাবার একটি ব্যবস্থা বা ভবিষ্যৎ পরিকল্পনার জন্য তিনি বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আপনার মডার্ন গ্রিন সিটি আসলে কোথায় অবস্থিত এবং বিস্তারিত একটু জানাতেন আমাদের লোকেশনটা খুবই একটা চমৎকার জায়গা সেটা হলো ঢাকা মা রোডের নিমতলা রেল স্টেশনের একজেক্টলি অপোজিটে মডার্ন গ্রিন সিটি হাইওয়ে রোডের সাথে যেটা নাকি এখন বর্তমানে মতিঝিল থেকে যেতে পনেরো মিনিট সময় লাগে আর এতই যেমন পোস্তগোলা থেকে আপনি যেতে আর কোনো জ্যাম পড়ে না তো পনেরো মিনিটে মতিঝিল থেকে যাওয়া যায় এবং ওখান থেকে অলরেডি ট্রেন চলছে ট্রেন এসে আসতেছে কমলাপুরে ট্রেনও আমাদের প্রজেক্টে যাওয়া যায় একদম অপোজিটে আমাদের এটা আর আমাদের লোকেশনটা ইউটিউবে মডার্ন সিটি সার্চ দিলেও ওখানেও আমাদের লোকেশনও দেওয়া আছে এবং আমাদের প্রজেক্টের ড্রোন ভিডিও করা আছে আমরা প্র্যাকটিক্যাল কি কী কাজগুলো করেছি সেটা এই সার্চ দিলে বিস্তারিত দেখা যাবে আচ্ছা তারপরে আপনি বলতে চাচ্ছেন আপনার যে প্রজেক্টে সেটি অবশ্য লোকেশন ফ্রেন্ডলিও আমি যদি আরেকটু বিস্তারিত জানতে চাই যে আপনার একটি প্রজেক্ট আপনার স্বপ্ন এবং যে বিনিয়োগ করবে সেটি হাজারো হতে পারে শত মানুষের স্বপ্ন এই প্রোজেক্টটি হয়ে যেতে পারে আসলে প্রায় অনেকগুলো দীর্ঘ একটি প্রজেক্ট এটি আপনার এবং আপনার স্বপ্ন বলছিলেন আমার সাথে আসলে যখন আমরা আলাদা চাকাচ্ছিলাম যে ভবিষ্যতে এটি আরও বারাবার আপনার চিন্তা আছে তো সেই ক্ষেত্রে আমি যদি আরেকটু জানতে চাই যারা এখানে বিনিয়োগ করবেন তারা আসলে কি কি ফ্যাসিলিটিস পাবেন এবং আপনি তাদের জন্য কি কি সুবিধা এই প্রজেক্টটিতে যুক্ত করেছেন আমি প্রথমেও বলেছিলাম যে আমাদের যেগুলো অলরেডি করেছি সেটা তো করেছি যেমন আমাদের ওখানে হেলিপ্যাড করেছি এবং ফুটবল খেলার মাঠ ক্রিকেট খেলার মাঠ কনভেনশন হল সুইমিং পুল তারপরে স্কুল এবং হসপিটালের কাজ আমরা শুরু করতেছি এবং আমরা চাচ্ছি যে নাগরিক যত সুবিধা আছে সব যাতে এটার ভিতরেই পায় কলেজ এভ্রিথিং মার্কেট সব কিছু এই আবাসন প্রকল্পের ভিতরেই যাতে থাকে এবং সবাইকে যাতে এই সুবিধা দিতে পারি আর এগুলো তো অলরেডি যেগুলো বললাম ওগুলো করে ফেলছি আর এই যে আমরা কলেজের জন্য এবং ইউনিভার্সিটির জন্য আমাদের কাজ চলতেছে আমরা আশা করি সেটাও আমরা করতে পারবো আচ্ছা কিছু অবশ্যই তার মানে আপনি খুব ভালো ভালো কিছু পদক্ষেপ নিয়েছেন নাগরিকদের জন্য আসলে আবাসন প্রকল্প যে নীতিমালা সেই নীতিমালা অবশ্যই আশা করি আপনারাও ফলো করছেন বর্তমানে মানুষ আসলে আবাসন প্রকল্পে ইনভেস্ট ইনভেস্টমেন্ট একটু ভীত বা ভয় পাচ্ছে সেই ক্ষেত্রে আপনি গ্রাহক টানার জন্য কী কী পদক্ষেপ গ্রহণ করছেন যে আবাসন খাতে আসুক মানুষ এবং বিনিয়োগ করুক আমি যদি প্রথমে বলি যে আমরা সব অনুমোদন নিয়েই প্রজেক্টের কাজ শুরু করেছি এরপরে যেটা হচ্ছে যে আমি আমার প্রজেক্টের একশো ফিট রাস্তা রেখেছি আশি ফিট ষাট ফিট চল্লিশ ফিট মানে সর্বনিম্ন পঁচিশ ফিটের নিচে আমার ওখানে কোনো রাস্তা নাই তো এটা একটা বড় সুবিধা আমি চিন্তা করছি যে আগামী একশো বছরও যাতে এখানে কোনো যানজট সৃষ্টি না হয় তো আমাদের যারা ক্লায়েন্ট এবং যারা প্লট দেখতে যায় তারাও খুব খুশি তারা এগুলো তো আমি অলরেডি করছি তারা প্র্যাকটিক্যালি এগুলো দেখে খুব খুশি যে আমরা তো অনেক প্রজেক্টেই ভিজিট করছি কিন্তু এখানকার মতো এরকম বড় রাস্তা খুব কম প্রজেক্টেই আছে এবং এতটা গ্রিনারিস আমরা করেছি পার্ক করেছি মানে সবাই খুব হ্যাপি এবং আমি আর আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে ওই সময় যখন একজন ভিজিটর স্বজন বা যে কেউ ওখানে যাইয়া বলে যে আমার এই প্রজেক্টটা খুব চমৎকার লাগছে তখন তখন আমার কাছে খুব ভালো লাগে আমি এটি অ্যাকচুয়ালি চাইছিলাম আচ্ছা আমি ওখানে অনেক বিজনেস করব সেটা আমার ইচ্ছা না আমার ইচ্ছা হলো যে এই যে একটা একশো লোক গেলে একশো লোক এই কথা বলে এটি আমার কাছে ভালো লাগে যে এখানে একটা চমৎকার প্রজেক্ট হয়েছে এবং একটা পরিবেশসম্মত আচ্ছা দারুণ বলেছেন আমি যদি তাহলে জানতে চাই গ্রিন মডার্ন সিটি যেটা আপনার স্বপ্ন আপনি বলছিলেন আপনি আসলে বিভিন্ন দেশ ঘুরেছেন দেখেছেন এবং দেখেছেন আবাসন প্রকল্পগুলোকে মানুষ ঢেলে সাজিয়ে মানুষের জন্য বসবাস করে বসবাস যোগ্য করে তোলে এবং সেই লক্ষ্যে আপনি কাজ করছেন এবং আপনি বলেছেন যে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছেন এবং মানুষ সেখানে গিয়ে খুবই আনন্দিত এটা বর্তমান পরিস্থিতি আপনার স্বপ্ন ছিল তা আপনি বাস্তবায়ন করছেন এবং আরও কিছু কাজ আপনার আছে সেই কাজগুলো কি মডার্ন গ্রিন সিটি আসলে তো এখন আর আপনার স্বপ্ন না শত মানুষের হাজার মানুষের স্বপ্ন সেই স্বপ্নগুলো বাস্তবায়নের জন্য আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এবং ভবিষ্যৎ কি কি পদক্ষেপ এই মানুষগুলোর জন্য আপনি নেবেন আপনি বলছিলেন যে আসলে আপনার মূল উদ্দেশ্য ব্যবসা করা না মানুষ মরণশীল আমিও একদিন থাকবো না তো এজন্য আমি আমার পরিবার সবাইকে আমার ছেলে এদেরকে সবাইকে এই কথাই বলেছি যে এরকম একটা প্রজেক্ট আমি করতে চাই যেটা নাকি মানুষ অনেক অনেকেই আবাসন প্রকল্পে ভয় পায় তো আমি আমার ছেলে বলেছি যে এরকম কিছু আমি যতদিন আসি আমি তো সাধ্যমতো চেষ্টা করে যাব এবং এরকম কিছু তোমরাও করবা না যাতে এখানে কোনো রকম দুর্নাম হয় কারণ আমাদের আল্লাহ যা দিয়েছে যথেষ্ট দিয়েছে এখন আমাদের দরকার সারা বাংলাদেশেই আমি একটা চ্যালেঞ্জ নিয়েছি যে এই প্রজেক্টটা এমনভাবে করব যাতে এটা সুনামরা ছড়িয়ে পড়ে এটাই আমাদের আসলে মূল দরকার এই জন্য আমি মনে করি যে আমাদের এখানে বিনিয়োগ করলে সবাই লাভবান হবে অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ সেলিম উল্লামী আপনার আবাসন প্রকল্পের জন্য আসলে শুভকামনা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এটিএন নিউজকেও আমার অন্তর অন্তরস্থল থেকে ধন্যবাদ জি দর্শক আপনারা দেখছেন হ্যাপিং পয়েন্ট আজকে আমাদের বিষয় ছিল আবাসন খাতে বিনিয়োগ পরিস্থিতি আমাদের সাথে যুক্ত ছিলেন মডার্ন গ্রিন সিটির চেয়ারম্যান লায়ন জনাব মোহাম্মদ সেলিম উল্লামী আমরা কথা বলছিলাম আবাসন খাত নিয়ে ধন্যবাদ সাথে থাকার জন্য এই ছিল হ্যাপেনিং পয়েন্টে